الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى أهله وصحبه أجمعين. أما بعد، شكرا درشق سوتا بحي بنا أبنا دي شاكل كي عن فيشون أكاديمي كورتي كاجي تو پرتي مانگل بارد نيو ميتو آيو جون شاموكالي ننشتاني ساگتو جانت سي. آج أمرا آلو جنا كور بو مانوش كانو أننا يا پرادهر پود بيچه نايتو تا گناه هلیب تا هوي ايبون گناه تيكي فيري آشا توبا كورا اير شاٹيك پدھوكتي كي এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, মানুষ কেন অন্যায়ের পথ বেছে নেয়, মানুষ কেন গুনাহ করে? এর উত্তরে আমরা বলব যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে তার মধ্যে যেমন আকল বিবেক নামের প্রহরা রয়েছে, তেমনি রয়েছে নফস ও প্রবৃত্তি নামের কুমন্ত্রণা। সঙ্গত কারণে একজন মানুষ তার বিবেক বিবেচনা থেকে সে ন্যায়সঙ্গত কাজ করে, ভালো কাজ করে, ভালো কাজের প্রতি আগ্রহী হয়। এর বিপরীতে নফস প্রবৃত্তি শয়তানের ধোকার কারণে সে অন্যায়ের পথ বেছে নেয়, গোনাহের মধ্যে চলে যায়। একটা সময় গোনাহ করতে করতে তার মধ্যে সেই বিবেক আবার নাড়া দেয় যে এটা তো অন্যায় হচ্ছে, এটা অপরাধ হচ্ছে, এই অপরাধ থেকে আমাকে ফিরে আসা দরকার। এই যে ফিরে আসা, এই যে তার অপরাধ থেকে অপরাধের অপরাধ অনুশোচনা তার মধ্যে আসা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি পছন্দ করেন, ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করে এবং পবিত্রতা অবলম্বন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। অর্থাৎ যারা তাওবা করতে পছন্দ করেন তাদেরকে আল্লাহ পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে আরো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে একজন বান্দা যখন অন্যায় অপরাধ থেকে ফিরে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি খুশি হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমে বারংবার এসেছে, বুখারীতেও হাদিস এসেছে, যে একজন ব্যক্তি মরুভূমির ভেতর দিয়ে চলছে, হঠাৎ ঘুমিয়ে পড়েছে তার বাহন খাবার দাবার রেখে, ঘুম থেকে উঠে দেখছে তার বাহন হারিয়ে গেছে, যেখানে তার খাবার দাবার পানীয় সব কিছু ছিল। এই ব্যক্তি অত্যন্ত পেরেশান হয়ে খুঁজছে, খুঁজতে খুঁজতে একটা সময় নিরাশ হয়ে আবার ফিরে আসলো সেই জায়গাতে, আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে পড়ল। আবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে হঠাৎ সে সামনে দেখতে পেল তার সেই বাহন খাবার দাবার পানীয় সহ ঠিক যেখানে ছিল সেখানে উপস্থিত হয়েছে। ওই সময়টাতে এই মানুষটা কতটা খুশি হবে? নবীজি বলেন এই সময়টাতে সে বলতে থাকে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, আয় আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে খুশির চোটে সে কি বলছে, সম্পূর্ণ উল্টাটা বলছে, কিন্তু সে বুঝতে পারছে না। বিশিদ্দাতিল ফারহি, প্রচন্ড খুশির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার চেয়ে আরও অনেক বেশি খুশি হন যখন আল্লাহর এক বান্দা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এবার আমরা আলোচনা করব তাওবার পরিচয় নিয়ে। তাওবা শব্দের শাব্দিক অর্থ হল অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কোরআন এবং হাদিসে তাওবা শব্দের যে ব্যবহার হয়েছে, যে ক্ষেত্রে ব্যবহার হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে ফিরে আসা, তার নির্দেশিত পথ অবলম্বন করা। আর ইসলামী পরিভাষায় তাওবা বলা হয় অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে কোনো কাজ করবে না বলে অথবা অন্যায়ের কাজটি করবে না বলে অঙ্গীকার করা। অর্থাৎ যদি এই কাজটি, অন্যায়ের কাজটি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, হুকুকুল্লাহ হয়, তাহলে পরে আল্লাহর কাছে এই তিনটি বিষয় সামনে রেখে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে আর এই কাজ করবে না, এই কাজের জন্য অনুতপ্ত হওয়া এবং গুনাহের কাজটি পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া, এই তিনটি কাজ যদি থাকে তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করবেন। সাথে সাথে যদি বান্দার হক সংশ্লিষ্ট হয়, বান্দার অধিকার সংশ্লিষ্ট হয়, তাহলে বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহাতে ইরশাদ করেন, ওয়া ইন্নী লাগফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। যে ব্যক্তি আমার কাছে তাওবা করবে অবশ্যই অবশ্যই আমি তাওবা কবুল করব, এবং সেই ব্যক্তি তাওবার সাথে সাথে নেক আমল করবে, হেদায়েতের উপরে অটুট অবিচল থাকবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা এইভাবে তাওবা করে,
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাওবা কবুল করবেন। এবার আমরা আলোচনা করব তাওবার প্রয়োজনীয়তাটা কি। এক্ষেত্রে আমরা বলি, এক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো ইবাদত করা। আর এই ইবাদতের মাধ্যমে একজন মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে সে তার জান্নাত কনফার্ম করে, সে জান্নাতের দিকে এগিয়ে যায়, জান্নাতের আগ্রহবোধ তার মধ্যে তৈরি হয়, জান্নাতে মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে চায়। এই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। শয়তান তাকে কুমন্ত্রণা দিতে থাকে এবং তাকে জাহান্নামী বানানোর জন্য চেষ্টা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিরের মধ্যে বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া ইন্নামা ইয়াদউউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবেই গণ্য করবে, কারণ শয়তান তার যারা অনুসারী আছে তাদেরকে জাহান্নামের দিকে নিতে চায়। সঙ্গত কারণেই শয়তান জাহান্নামের দিকে নেওয়ার জন্য একজন মানুষকে আল্লাহর পথ ছেড়ে তথা জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথের দিকে তাকে দিশা দিতে থাকে, তাকে মন্দ কাজের প্ররোচনা দিতে থাকে। শয়তানের প্ররোচনায় সে মন্দ কাজের মধ্যে এমনভাবে নিজেকে যুক্ত করে ফেলে তথা গোনাহের মধ্যে এমনভাবে লিপ্ত হয়ে যায় যে গোনাটা একসময় নেশার মতো অবস্থা তৈরি হয়ে যায়। নেশাগ্রস্ত ব্যক্তি অথবা যে ব্যক্তি নেশা করে অভ্যস্ত, সে যখন নেশার বস্তু না পায়, নেশাদ্রব্য না পায়, সে যখন হতাশ হয়ে যায়, ঠিক যে ব্যক্তি গোনাহ করতে করতে গোনাহে অভ্যস্ত হয়ে গেছে, সে যখন গোনাহ করতে না পারে তখন সে এই ধরনের হতাশ হয়ে যায়। আবার যখন সে গোনাহ করতে চায় বা গোনাহ করতে পারে, গোনাহের মধ্যে থাকে, তখন তার মধ্যে এই আনন্দ কাজ করে অথবা এটাকে সে অনেক বড় কিছু মনে করতে থাকে। তার নেশা দ্রব্য পেলে যেমন নেশাগ্রস্ত ব্যক্তি খুশি হয়, সেও খুশি হয়। এভাবে করতে করতে তার এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় যে তার অন্তর কালো হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টি এভাবে তুলে ধরেছেন যে একজন মানুষ ইদা ইন্নাল আব্দা ইদা আযনাবা যামবান, যখন একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে কোনো গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদাহু ফি কলবিহি, তার অন্তরের ভেতরে একটা কালো দাগ পড়ে যায়। এভাবে করে আবার গুনাহ করে কালো দাগ পড়ে যায়, এভাবে করতে করতে তার অন্তরটা কালো হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুতাফফিফিনের সেই আয়াত পরিশেষে উল্লেখ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে অন্যায় করছে, অপরাধ করছে, এই অপরাধের কারণে তাদের অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফা ইন তাবা সুকিলা কলবুহু, যদি সে তাওবা করে তাহলে পরে সেই তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে ফ্রেশ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কি তার অন্তরকে সাদা করে দেন কালো থেকে। অতএব একজন মানুষ যখন তাওবা করবে, তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইবনে মাজাতে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা এমন করে দিবেন কেমন যেন সে গুনাহই করেনি। আত্তায়েব মিনাজম কামান লাজম বলা, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করবে কেমন যেন তার কোনো গুনাহই নাই, এরকম অবস্থা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার জন্য কোরআনুল কারীমেই নির্দেশ দিয়েছে, ওতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ইমানদার গণেরা তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হয়তোবা তোমরা সফল কাম হয়ে যাবে। সুতরাং একজন মুমিনের যখনই অন্যায় হবে, অপরাধ হবে, একজন মানুষের যখনই অন্যায় হবে, অপরাধ হবে, সেই অপরাধ থেকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দরজা খোলা, উন্মুক্ত রয়েছে, সে যে কোনো সময় ফিরে আসতে পারবে। এবং যখন অন্যায় হবে সাথে সাথেই তওবা করা, অপেক্ষা না করা। একজন মুমিনের অবস্থা তো এমন হওয়া উচিত যে যখনই একটা অন্যায় হবে, অপরাধ হবে, গুনাহ হবে, তার কাছে এটা বড় কঠিন মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়কে এভাবে বলেছেন যে নবী, একজন মুমিন যখন গুনাহ করে তখন তার অবস্থা এমন হয়, ইন্নামাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু তাহতা জাবালিন ইখাফু আন ইয়াক্বাদা আলাইহি,
মুমিন একটা গুনাহ করার পরে গুনাহকে এমন ভাবে ভয় পায় কেমন যেন সে পাহাড়ের নিচে বসে আছে যে কোনো সময় পাহাড় তার উপর পটে পড়ে যেতে পারে টলে যেতে পারে অন্যদিকে ওয়া ইন্নাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন ইয়ামুরু আলা আনফিহি পাপিষ্ট ব্যক্তি তার কাছে পাপটা এমন মনে হয় এত হালকা মনে হয় কাযুবাবিন এটি একটি মাছির মতো মনে হয় যে মাছি যেমন তার নাকের উপর দিয়ে উড়ে চলে গেল অতএব যখনই গুনাহ হবে তখনই আমরা শয়তানের ধোকায় পড়ে না থেকে শয়তান যে আমাদের কাছে এই কাজটিকে সুশোভিত করে রাখছে কোরআনুল করিমে যেভাবে এসেছে আপমান জুগিনা লাহু সু ও আমালি ফারাহ হাসানা যে শয়তান তাকে তার আমলকে মন্দ কাজকে গোনাহকে সুশোভিত করে তোলে সে কারণে সে তার গোনাহগুলিকে ভালো দেখে এমন পরিস্থিতি যেন না হয় বরং শয়তান চাইবে আমাদেরকে জাহান্নামে নিতে আর আমরা চাইব জান্নাতে যেতে যখনই ভুল হয়ে যাবে শয়তান চাইবে যেন তাওবা না করি কিন্তু আমাকে এটা মনে রাখতে হবে যে আমি তাওবার মাধ্যমেই জান্নাতের পথে অগ্রসর হতে পারব এবার আমরা আলোচনা করব তাওবা করার শর্ত কি তাওবার শর্ত সম্বন্ধে আলোচনা করব তাওবা মানে শুধুমাত্র মুখে আস্তাগফিরুল্লাহ বলা না অথবা মৌখিকভাবে আল্লাহর কাছে সমর্পণ করা না বরং তাওবা এমন একটি শব্দ যেটি অন্তর থেকে হতে হবে সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তাওবার জন্য বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে নাম্বার এক নিজের যে কৃতকর্ম সেই কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে অনুশোচনা করতে হবে নাম্বার দুই ভবিষ্যতে এই কাজ আর কখনো করবে না বলে দৃঢ় সংকল্প হতে হবে নাম্বার তিন আল্লাহর আনুগত্য মানতে হবে আল্লাহর আনুগত্যর মধ্যে নিজেকে রাখতে হবে নাম্বার চার এটি যদি ফরজ ওয়াজিব এ ধরনের কোনো ইবাদত হয়ে থাকে যেটি আমার থেকে ছুটে গেছে তাহলে সেটি পূরণ করার চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ যদি এটি কোনো ব্যক্তির অধিকার বা হক সংশ্লিষ্ট বিষয় থাকে তাহলে পরে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে একইভাবে যদি কাউকে মৌখিক অথবা শারীরিক কষ্ট দিয়ে থাকে তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এভাবে যদি আমাদের তাওবাটা হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবাকে তাওবাহ নাসুহা হিসাবে কবুল করবেন এবং তাওবা নাসুহার পুরস্কার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাত হে ইমানদার গোরেনা তোমরা আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে একান্তভাবে তাওবা নাসুহা করো এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের জন্য তোমাদের চূড়ান্ত টার্গেট এবং ঠিকানা জান্নাত সেই জান্নাতের ফয়সালা করে দিবেন প্রসঙ্গত আরেকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে এই শর্তগুলির সাথে সাথে ওলামা ইকরাম আরেকটি শর্ত কোরআনের আলোকে বলে থাকে সেটি হচ্ছে তওবা হতে হবে আমার মৃত্যুর আগেই মৃত্যুর আলামত মৃত্যুর গড়গড়া প্রকাশ পাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১৭ এবং ১৮ নম্বরে এটাই বলছেন إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب توبة شدو تادير جنو جرا عقو تبشو تبهل كاج كوري ونائي كوري فلي ايبن كب نيكوتو تم شمائر مده توبة كوري فلي وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت وي بكتير جنو تو توبة نا جي بكتير তাওবা করবে 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 করতে করতে একটা সময় মৃত্যু উপস্থিত হয়ে গেছে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন এখন আমি তাওবা করতেছি এই তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হবে না কবুল হবে না সুতরাং আমাদের মৃত্যু আসার পূর্বেই যখনই আমাদের অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে গুনাহ হয়ে যাবে তখনই আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করে নেব সবশেষ আমি একটি হাদিস এবং একটি আয়াতের মাধ্যমে আমার আলোচনা শেষ করতে যাচ্ছি সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা কেউ নিষ্পাপ না নবী রাসূল ছাড়া দুনিয়ায় কেউ নিষ্পাপ না অন্যায় অপরাধ আমাদের মাধ্যমে হবেই গুনাহ আমরা করেই ফেলব কিন্তু গুনাহ করার পরে উত্তম ব্যক্তিত্ব সে যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ দেখি ফিরে আসে অতএব গুনাহের পরিমাণ যেমনই হোক গুনাহ যাই হোক না কেন আল্লাহর কাছে তওবা করতে কোনো অসুবিধা নাই
قرآن الكريم الله رب العالمين نيربهاي دي بولشين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سمر السورة زمر 53 نمبر آيات الله رب العالمين بولين هي أمر بريو باندارا الذين أسرفوا على أنفسهم جرى نجدر كشش كوري دي تشو لا تقنطوا من رحمة الله تمر الله الرحمة تكني راشونا আর আল্লাহ রাব্বুল আলামিনের অপর অনুগ্রহ রহমত হলো যে তিনি কিয়ামত পর্যন্ত অথবা যেই পর্যন্ত তিনি ইচ্ছা করেছেন ততদিন পর্যন্ত আমাদের জন্য তাওবার দরজা উন্মুক্ত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কে আছে গুনাহ মাফ করবে এই আয়াতের শেষের দিকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন এমন কি হাদিসে কুদসির মধ্যে এসেছে জামে তিরমিজির হাদিস نبي صلى الله عليه وسلم ارشاد করেন الله رب العالمين বলেন যে আমার বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমার আশা নিয়ে ডাকতে থাকো আমি তোমাকে ক্ষমা করি গাফার তুলক ইবনে আদম لو بلغت ذنوبك عنان السماء এমন কি হে বনি আদম তোমার পাপের পরিমাণ পাপ রাশি যদি আসমানের কিনারা পর্যন্ত ছুঁই ছুঁই করে আর তুমি আমার কাছে তওবা করো গাফার তুলক ওলা উবালি আমি মাফ করে দিই আমি এটাকে পরোয়া করি না তুমি যদি জমিন ভরা পাপ নিয়ে আমার কাছে আসো আল্লাহ তুশিক বি শাইআ তবে হ্যাঁ আমার সাথে শরীক না করো কাউকে অংশীদার না করো তাহলে আমি কোনো পরোয়া করি না আমি তোমাকে জমিন ভরা রহমত নিয়ে তোমার নিকট উপস্থিত হই তোমাকে মাফ করে দিই অতএব আমাদের যার যে অন্যায় হয়েছে অপরাধ হয়েছে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার বেশি থেকে বেশি করার চেষ্টা করব মনে রাখতে হবে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ ছিল না আগে পেছনের সামনের পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন তারপরেও সহিহ বুখারীতে এসেছে যে তিনি দিনে কমপক্ষে 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন আর মুসলিম শরীফের রিওয়ায়েতে এসেছে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন সেখানে আমি কে আমরা কারা আমাদের অবস্থাকে আমাদের কতবার তওবা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন পাপাচারী অথবা অন্যায় অপরাধে লিপ্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে আবার তাকে এই ভালো জিন্দেগিতে ফিরে আসার তৌফিক দিন সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু